হ্যালো রানা, হ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? কি করে তুমি তুমি দেশে আসতেছো? আচ্ছা শুনো, আমার জন্য না সুন্দর সুন্দর গয়না বানায় নিয়ে এসো। দেখো আমার না বিদেশি গয়না পরার খুব শখ, শাড়ি নিয়ে আসবা, তারপর মেকআপ বক্স এগুলো সব নিয়ে আসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও মা, রানা ফোন দিছে না? রানা কেমন আছিস বাজার? ভালো না? আমিও ভালো আছি। আমার ওই বোরখা এর আগে 3-4 বছর আগে আনছিলি না, হেডা ওই রকমের রয়েছে, পরি না। আর যায় না মাস ওটাও আছে, পুরা তোরা হয়ে গেছে। থাক, তোর যায় না মাস বোরখা আনতেই না বাজার। তুই আমার লেগা ওই দুইটা স্বর্ণের রুলি নিয়ে আসিস, আর একটা মোটা স্বর্ণের চেন আনিস, কানের তা একজন কানের তাও আনিস। শোন বাজার, বিদেশের থেকে পোলারা দেশে ফিরনের সময় মা বাপের লেগে কত কিছু নিয়ে আহে, আর তুই এইটুকু পারবি না? কন জামার জন্য পানও নিয়ে আসিস, আপনার তো আবার এই অভ্যাস আছে। পান তো অনেক বিদেশে বাজার। আরে আমি মিথ্যা কথা বলছি? চুপ করো। ওই বিদেশে জ্বর দাগুলো আছে না, একটু নিয়ে আসিস। পাড়ার থেকে তোর চাষি আইব, আমি কম আমার পুলো বিদেশের থেকে জ্বর দা নিয়ে আইসে। আচ্ছা ঠিক আছে বাজার, শোন তুই যতখানি পারবে অতখানি নিয়ে যাবি, বেশি কিছু তো তোরে আনতে কই নাই। চুপ করে নেইবার। আচ্ছা আচ্ছা, তোর বাপের লেগে না, তোর বাপের লেগে কিছু আনতে হইব না, পোলা মানুষ এই এত কিছু দিয়ে কি করবো? রানার লগে কথা কইতেছ? হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। হে বাবা, আল্লাহ আমারে খুব ভালো রাখছি। না বাবা না, আমার জন্য কিছুই আনন লাগবো না তোর। তুই যেদিন বাড়ি থেকে বাইরে হয়ে গেলি, বুকের যে জায়গাটা খালি হয়ে রয়েছে তুই ফিরাইলে ওই জায়গাটা ভরা রইব। তোর কাছে আমার তো এটাই চাওয়া। না না বাজান, আমার জন্য কিছুই লাগবো না। আমার জন্য গরমা শাড়ি আর মেকআপ বক্সের কথা কর না। বাবা রে, আমার জন্য তো কিছু লাগবো না, যদি পারস তোর মাল্লিগা সোনার চুরি আর বৌমা যা যা কইছে এইগুলো নিয়ে আসিস, আর শোন পারলে তোর মার জন্য চেনও আনিস। ভালো মতো কোন এইভাবে কই লাগবো নাকি দূর? হ্যাঁ বৌমা আর তোর মায় যা যা চাইছে সব আনিস বাবা, রাইখান দে। লোকটার মনে যে একটু হিংস ন বৌমা, যারা বিদেশ গেছে তারাই জানে যে কাজ করা কত কষ্ট। বিদেশের টাকাতে আমরা ভালো মন্দ খাই, কিন্তু তোমরা জানো না যে ওই টাকা কতটা কষ্ট। শোনো, টাকার মেশিন মনে করো, তাই না? আমার পোলাডের টাকার মেশিন মনে করো। শোনো, এত বেশি কথা কও কে? ওই দেশে থেকে ইনকাম করলেও যে কষ্ট করে টাকা কামাই, তাই বিদেশে তার থেকে আরো আরামে কামাই করে, বুঝছো? তোমার তো মরে নাই, আমার দুইটা সোনার চুরি বানাই দিয়া পোলার কাছে চাইছে, আরে অস্থির হয়ে গেছে। পোলার কাছে সোনার চুরি চাওয়া তোমার ঠিক আছে, কিন্তু পোলারে একটু আদর ভালোবাসা দেওয়া না তোমাকে মতো স্বার্থপর লোক হয় না। ওয়ালাইকুম আসসালাম বাবা। কাকা আপনি কান্দছেন কে? বাবারে দুঃখের কথা আর কি কমু, তুমি তো জানোই আমার পোলারা বিদেশ আছে, আমরা বাড়িতে 2-3 জন মানুষ, আমাকে দিনকাল কোনোভাবে যাইতেছে, আমার পোলা কষ্ট করে টাকা পাঠায় আর আমরা ওইগুলো দেশ সংসার চালাই। আজকে যখন আমার পোলায় ফোন দিছিল শুনলাম বাড়ি আইতেছে, রানার মা আর রানার বউ দুইজনে মিলে কার কি দরকার, সেন থেকে শুরু করে যত গয়না সোনার চুরি এই সেই এইগুলো কই আর বিরক্ত করতেছে। কাকা আর কি কমু কন, যারা প্রবাসে থাকে তারাই না বোঝে যে এই টাকা কামাইতে কত কষ্ট। যাই হোক কাকা, আমি আপনার জায়গায় যাইতেছিলাম, ওই যে রানা বিদের যাওয়ার সময় যে আপনি 20,000 টাকা দিছিলাম ওই টাকাটা আমার লাগে কাকা, একটু দরকার। বাবাজি তুমি আমার টাকাগুলো দরকারের সময় দিছিলে, আমারও ঠিক ঠিক মতো ফেরত দেওয়া উচিত ছিল,
রানা টাকা পাঠাইছিল ঠিক আছে, কিন্তু আমি অন্য জায়গায় টাকাগুলো খরচ করে ফেলাইছি, আরেক জায়গায় ঋণ দিয়ে দিছি, কয়টা দিন অপেক্ষা করা লাগবে বাবা? সবই তো ঠিক আছে কাকা, বুঝিনি তো, আমরা তো গরিব মানুষ, আর আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তো এই সময় আমার একটু টাকাটা হইলে উপকার হইতো। বাজান রানা দেশে আইতাছি, তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিব। আচ্ছা কাকা ঠিক আছে, তারপরে একটু দেখি, যদি একটু তাড়াতাড়ি দিতে পারেন আমার জন্য উপকার হবে। আচ্ছা বাবা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সুমন দিয়েছে বিদেশ থেকে, আমার জন্য কত কিছু নিয়ে আসবো, এই জন্য যাইতেছি, যা যা নিয়ে আসবো সব তো আমার নিতে হইব। তাই তো কই, আজকে সূর্য কই থেকে উঠলো? আরে আমি একটা নতুন মোবাইল চাইছি, আর একটা ব্যাচলার চাইছি, তোমার জন্য যদি একটা সোনার চেইন আনতে পারি। আমার ভাই বিদেশে অনেক কষ্ট করে, এত কিছু যে কিনবো, ভাই এত টাকা পাবে কই? এর একটা কথা বললে তুমি, হ্যাঁ তোমার ভাই বিদেশে গেছে, শুনো বিদেশে রয়েছে টাকার মেশিন, বুঝছো, যা চামু তাই পাওয়া যাবো, এই বেশি দেরি করো না তো, চলো, বেশি দেরি করলে আবার তোমার যে ভাই বউ আর তোমার মা ভালো কিছু চাই লাগবে। আচ্ছা ঠিক আছে। আমার মাইয়া জামাই আইবো না, এটা তুমি এটা কথার মতো কথা কইলা? আম্মা এটা কি কয়? ও বুঝছি, ভাইজান যা জানবো সব আপনি একলা হাতে পারছেন। এই চুপ করো, ভাইজান যা জানবো একা একা হাতাইবো, আমার স্বামী বিদেশ থেকে আসতেছে, জানি আসবো আমি তো হাতাবো, তোমার কত দিব? হ্যাঁ আমার তো সুমন্দি। তোমার সুমন্দি যাতে কি হইছে বৌমা? কি এই করবেন এবে, তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ এতক্ষণ তো ভালোই বই করে কথা কইলা, যেই আমার মাইয়ার জামাইডা বাড়িতে আসলো সেই তুমি একেবারে উঠে পড়ে লাগলা। উঠে আমার তো লাগমই, আপনারা তো দর দুধ লাই পড়ছে কেন? হ্যাঁ এতক্ষণ আমার সাথে ভালো মিল দেখাইছেন, যেই দেখলেন মেয়ে মেয়ের জামাই আসছে তখন গলার জোর বাড়ছে তাই না? আর তো গলার জোর দেখাইলে হইব না, আমিও কিন্তু এই বাড়ির বউ, আমারও চাপা আছে। এই বৌমা চুপ থাকো, তোমার তো দেখতেছি ভালোই সাহস, আমি ভাইসা থাকতেই আমার মাইয়া জামাই এই বাড়িতে আইছে, তুমি তাগর সাথে সোপ্রাঙায় কথা কইতেছো? হ্যাঁ কইতেছি, কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? আপনার দেখে আমি ভয় পাই না, আপনি আমার দেখে ভয় পান? গলা নামায় কথা কও, আমার পুরো বাড়িতে আইতাছে, যা যা আনবো সব আমার মাইয়া জামাই আমরা ভাগ করে দেব, একটাও দেব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুনু জামাই হইছে, ভালো হইছে, আমার একবার বা শহরে যান লাগবে। কি বঞ্চিত করাইবো না, পারলে তোমার ভাগে আর একটু বেশি দেওয়া হইবো। তাইলে
তার সম্বন্ধে বিদেশ থেকে কি দিয়ে আইতাছে এটা নিয়ে কথা কইতো না। তোমার মেয়ের জামাই তুমি, আমার ছেলের বউ, তোমাকে কারো মান সম্মান বইলা কোনো কিছু নাই। সব মান সম্মান আপনার আছে তাই না? আমরা সবাই খারাপ, তাহলে আসেন কেন এই বাড়িতে? এই বাড়ি থেকে চলে যেতে পারেন না, আমরাই থাকি এই বাড়িতে। যাবো বৌমা, চলে যাবো। তার কারণ তোমাকে যে অবস্থা দেখতেছি, আমি আর আমার পোলার এই বাড়িতে থাকার জায়গা হইব না, আর থাকতেও চাই না। তার কারণ আমি জানি এক বস্তা আলুর মধ্যে দুই একটা আলু পচা থাকলে সমস্ত আলু নষ্ট করে, তোমাগুলোকে আমার মিলবো না, আমি সই নিয়ে যাবো। পাগল আমি আসা না, বুঝতে পারছো? সামাই আইছে, সামাই লোকে বুঝতে পরামর্শ করি। আরেকটা ব্যাগ আনছে যদি স্বার্থপর না হইতাম তাহলে তো তোমার নিয়ে আসতাম। আমি যখন বিদেশ থাকতাম তোমরা যখন যা বলতা আমি তাই দিতাম। তোমাদের সুখের জন্য আমি সব কিছু ছেড়ে বিদেশে গেছিলাম, আর আজকে ফিরে এসে দেখলাম আমার থেকে আমার টাকার প্রতি তোমাকে লোভ বেশি। আমার কথা একবার জিজ্ঞাসা না করে বাড়ির বউ, যে কিনা রাস্তায় আমার ভালো মন্দ না জিজ্ঞেস করে আমার হাতে লাগেজ নিয়ে এসে চলে আসছে। আল্লাহটা আজ ভালোই করছে, আমি যদি আজকে দেশে না আসতাম অন্তত তোমাকে এই রূপটা দেখতে পারতাম না। বাবা, আমি আর এদেশ থাকি না, আমি চলে যাবো।
আমার মনে স্বার্থপরের জায়গা এই বাড়িতে নাই। ও বাবা একদম ঠিক কইছ, যে বাড়িতে বউ তার স্বামীর টাকার মেশিন মনে করে, মা তার সন্তানের টাকার মেশিন মনে করে, ওই বাড়িতে থাকে তুই কি করবি? এখানে তোর কোনো দাম নাই। বাবা তুই যে যাবি জীবনে কোনোদিন একটা বারের জন্য তুই ওই বাড়িতে ফিরাবি না। আমি ওই বাড়ির থেকে চলে যাবো, আমার দুই চোখ যেদিকে যায় আমি এদিকে চলে যাবো, আমিও থাকুক না। যাও না কে, যাও না কে, তোমার কি কইছে এমনিতে থাকো না মা। বাবার স্কুল আর শুনো, স্বার্থপর তো আসলে আমি একটা কথা কয়ে দেবো, আমি চলে যেতেছি। তোমাকে প্রতি মাসে যা টাকা দিতাম তার সাথে তিন গুণ টাকা দিব, কিন্তু এই স্বার্থপর পোলার মুখার দেখবা না। ভালো থাকো তুমি। আমরা দেশে বানাইনি তাই না? দরকার নেই।